নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের ভিডিওটা। সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ খবর যেটা আমি আপনার আমার থাম্বনেইলে দিয়ে দিয়েছি, কোনো একজন বিদেশি স্ট্রাইকারের সাথে কোনো একজন, এ কারণেই বলছি আমি সুনির্দিষ্টভাবে তার নাম জানি না, আমার ব্যর্থতা আমি স্বীকার করছি, আমি জানতে পারিনি, কোনো একজন নির্দিষ্ট বিদেশি স্ট্রাইকারের সাথে ইস্টবেঙ্গল চূড়ান্ত করে ফেলেছে তার কথাবার্তা। এলিয়ান্দ্রো বিদায় নেবে এটাও চূড়ান্ত। আমরা বাজেট নিয়ে অনেক রকম কথাবার্তা বলেছি যে এই বাজেটে কে আসবে না আসবে, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে নাটকীয়ভাবে ইস্টবেঙ্গল ক্লাব যে ফুটবলারদের নাম ঘোষণা করে এবারও তাই হবে। বন্ধু, আমি আজ থেকে তিন চার দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ইস্টবেঙ্গল ক্লাব বিদেশি ফুটবলার চূড়ান্ত করেছে, শুধুমাত্র তার নামটা ঘোষণা হয়নি। আমি আবারও সে কথাই বলছি, এলিয়ান্দ্রোর বদলি হিসাবে ইস্টবেঙ্গল একজন বিদেশি ফুটবলারকে নির্বাচন করেছেন। ভিসা সংক্রান্ত সমস্যায় তিনি এখনও একটু প্রবলেমে রয়েছেন, মানে সমস্যায় রয়েছেন, ভিসা সমস্যাটা তার কেটে যাবে, তারপরেই অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে ইস্টবেঙ্গল ক্লাব তার নামটা ঘোষণা করবেন। এবং আরেকটা কথাও বলে দিই, সেটা মিউচুয়াল করে হোক বা যেভাবেই হোক না কেন, আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে এলিয়ান্দ্রোকে সরাতে গেলে 3 কোটি টাকা দিতে হবে। বন্ধু, জানি না কোন জাদু মন্ত্র বলে এলিয়ান্দ্রো সরে যাচ্ছে এবং ওই বিদেশি ফুটবলারটা আসছে, ইস্টবেঙ্গল ক্লাব এটা করে ফেলেছে। তারা এখন অবধি সেটা প্রচার প্রসার করেনি এবং ইস্টবেঙ্গল ক্লাব এভাবে কিছু করেও না। তাহলে আপনারা নিশ্চিতভাবে জানতে পারেন জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে এটা স্পষ্ট হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি বন্ধু, এলিয়ান্দ্রোর বদলি কোনো একজন বিদেশি ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবে চূড়ান্ত হয়েছে। এবার আপনারা বলবেন যে তার সম্পর্কে তথ্য দিন। বাস্তবিক আমি হার স্বীকার করে নিচ্ছি, আমার কাছে তথ্যটুকু নেই। আমি শুধু এটুকু বলতে পারি যে এলিয়ান্দ্রোর বদলি ইস্টবেঙ্গল খুঁজে নিয়েছে। সঙ্গে আরেকটা ফুটবলের কথাও বলবো বন্ধু, অ্যালেক্স লিমা। ইস্টবেঙ্গল ক্লাব সেকেন্ড ট্রান্সফার উইন্ডোতে তাকেও বিদায় জানাচ্ছে। বাস্তবে কি 6 জন বিদেশির মধ্যে না বন্ধু, ইভান গঞ্জালেস থেকে যাচ্ছেন। অ্যালেক্স লিমাকে ইস্টবেঙ্গল ক্লাব বিদায় দিয়ে দিল, তার পরিবর্তে কোন ফুটবলার আসবে এখনই অবধি, আমি যখন এই ভিডিওটা করছি আমার কাছে জানা নেই। তবে এটুকু জানি যে অ্যালেক্স লিমা বিদায় নিচ্ছে। এবার বন্ধু, সবথেকে বড় যে প্রসঙ্গে আমি কথা বলবো, আপনাদের কাছে প্রশ্নও তুলব যে এই যে দলটা ইস্টবেঙ্গল দল গঠন করেছে, এই দলটার মধ্যে কী রয়েছে। আসলে ইস্টবেঙ্গল ক্লাব খুব সুস্পষ্টভাবে আকারে ইঙ্গিতে যে কথা জানাচ্ছে যে সেটা যে তারা এবছরের দল সম্পর্কে বিশেষ আগ্রহী নয়, আগামী বছরের দল গঠনের দিকে তারা আগ্রহী। এবং একই সঙ্গে কথাটা বলতে হয় যেসব ফুটবলারদের দিকে প্রশংসা করতে হয় ইস্টবেঙ্গল ক্লাবের, যে অন্যান্য দল যাদের দিকে নজর দিয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এমন 3 জন ফুটবলার, নাওরে মহেশ সিং, ভিপি সুয়ের এবং সেম্বো হাইকিপ, এই 3টে ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব চূড়ান্ত করেছে। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন বন্ধু, এই 3টে ফুটবলারের, এর মধ্যে ভিপি সুয়ারের সাথে চুক্তি তো 2025 অবধি করাই আছে, তাকে কে নেবে, বাকি যে 2জন ফুটবলার এবং তার সঙ্গে আরেকজন ফুটবলারের নামও অন্তর্ভুক্ত করতে হয় লালচুনুঙ্গা, এই 3টে ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে নিয়েছে। এদেরকে যে রিউমারগুলো ছড়াচ্ছে বাজারে যে এ আসবে সে আসবে, নাথিং বন্ধু, কেউ আসবে না। এই 3টে ফুটবলারকে ইস্টবেঙ্গল চূড়ান্ত করার জন্য যা যা করণীয় সব কিছু করে নিয়েছে। সঙ্গে আসছে ওই ভিগ্নেশ হীরা মণ্ডল, আরেকজন ফুটবলারের নাম আমি আজকে বলবো না, কালকে হাইলাইটেড করব। তিনি এটিকে মোহনবাগান থেকে ইস্টবেঙ্গল ক্লাবে যোগদান করলেও করতে পারে। বন্ধু, সকালের ভিডিও সূত্র ধরেই বলি যোগদান তো করবে, কিন্তু এবারের বিশেষ কিছু হবে আমি এই আশা নিয়ে ভিডিওটা করিনি, আমি এবারে কিচ্ছু আশা করছি না। কিন্তু এখন থেকে যদি একটা দল গঠনের প্রক্রিয়া পদ্ধতি শুরু করা যায় তাহলে আগামী দিনে তার ফল পাওয়া যাবে, এই আশা নিয়ে ভিডিওটা করলাম, অত্যন্ত সুস্পষ্ট ভাষায় আপনাদের সামনে তুলে ধরলাম কারা ইস্টবেঙ্গল ক্লাবে আসতে পারে কারা আসতে পারে না। এবার আপনারাই বিচার বিশ্লেষণ করুন। ধন্যবাদ বন্ধু।